কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি অর্ক রাহা। হুগলি জেলার খানাকুলে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কোঅপারেটিভ ব্যাংক বন্ধ করে দেওয়া, ভারতীয় রেলের বেসরকারীকরণ ও জনবিরোধী নীতির প্রতিবাদে এক মহামিছিলে সামিল হল তৃণমূল কংগ্রেস। খানাকুল এক ও দুই ব্লকের জনগণ 5 কিলোমিটার পথ হেঁটে এই মহামিছিলে অংশগ্রহণ করেন। অংশ নেয় প্রায় 25,000 মানুষ। উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব মহাশয়, হুগলি যুব সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি। উপস্থিত ছিলেন অসিত সিংহ রায়, শেখ মতিয়ার হোসেন, শেখ সাকিম, খানাকুল এক ব্লক সভাপতি অভিজিৎ বাগ, খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাঙ্গা আলী হাসানদা, শেখ হাইদার আলী এবং তৃণমূল কংগ্রেসের বাকি কর্মীবৃন্দ। হুগলি থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট, বলো কলকাতা। আজকে এই পরিবেশ এর মধ্যে আপনাদের শুধু এইটুকু বলি, বক্তৃতা নয়, আবেগের সঙ্গে বলি, আমি যেখানে গাড়ি থেকে নেমেছি তারপরে মিছিল পর্যন্ত যেতে যেতে কয়েক হাজার মানুষকে দেখেছি, শুধু তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে, তারা যে আনন্দের সঙ্গে যেভাবে তারা হাত তালি দিয়ে হাত নাড়িয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে তারা বলেছেন, তারা হাত তুলে সম্মান জানিয়েছেন। এই একটি বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, ওর আমি নাম জানি না, ও মোটর বাইক নিয়ে হু হু করে আমাকে দৌড়াচ্ছে। আমি যারা মিছিলে এসে পৌঁছেছেন, যারা রাস্তায় বিপুল মানুষের আজকে উপস্থিতির জন্য আসতে পারেননি, সবাইকে দলের তরফ থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস, অন্যান্য সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে, দলের সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মেম্বার কর্মাধ্যক্ষ সকলের তরফ থেকে এবং দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দের তরফ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার ভালো লাগে প্রতিদিন মাঝে মাঝে শান্তনু বলে, দাদা কালকে মানে কালকের দিন তো আসবে না, প্রতিদিন আমার সঙ্গে 10 কিলোমিটার 5 কিলোমিটার একটা করে কর্মসূচি গ্রহণ করে, একটা করে বিভিন্ন ব্লকে কর্মসূচি হয়, আমরা প্রতিদিন হাঁটি। এই শক্তি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা আমাকে, আমি তো একটু শহরের দিকে থাকি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।